খবর ২৪ নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে। বৃহস্পতিবার জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে শিক্ষক দিবসের দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এবং 26টা ব্লকের নির্বাচিত শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন, জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর তার জন্মদিবস উপলক্ষে সারা দেশ জুড়ে এই বিশেষ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। মুর্শিদাবাদের জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করা হয়। মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে শিক্ষক দিবস পালন করা হয়। এদিন শিক্ষক দিবসের দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং 26টি ব্লকের নির্বাচিত শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন, জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোরেল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা জেলা পরিষদের উদ্যোগে আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা জেলা পরিষদ ভবনে শিক্ষক দিবস পালন করলাম। এখানে আজকে আমরা 10টা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, যেটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পরিচালিত, সেখানে আমরা ভিডিও কনফারেন্স চালু করলাম এবং এর আগেই আমরা আরও 50টা বিদ্যালয়ে এমনভাবে আমরা প্রজেক্টটা চালু করেছি যে যার মাধ্যমে শিক্ষাদান করা হবে। এটা শিক্ষক দিবসে আমাদের অঙ্গীকার যে যাতে উৎকর্ষ শিক্ষা নিশ্চিত করা যায় তার জন্য সেই লক্ষ্যেই আমাদের জেলা পরিষদ কাজ করছে। এবং পাশাপাশি আমাদের যে 26টা ব্লক আছে সেখানে যারা প্রত্যেকটা ব্লকের ওদের যারা ভালো শিক্ষক শিক্ষিকা আছেন দুজন করে নির্বাচন করতে বলা হয়েছিল, তাদের আজকে সম্মানিত করা হচ্ছে। এবং আমাদের এখানেও আমরা জেলা জুড়ে যে দুজন ভালো কাজ করেছেন এমন শিক্ষক শিক্ষিকাকে আমরা সম্মানিত করেছি, একইভাবে প্রত্যেক ব্লক দুজন শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করছেন। তো এইটা আমরা এবছর উদ্যোগ নিয়েছি এবং আগামী দিনে এই উদ্যোগ জারি থাকবে যাতে করে শিক্ষা জগতের ক্ষেত্রে আমরা ভালো কাজ করতে পারি, উৎকর্ষ শিক্ষা আমরা নিশ্চিত করতে পারি, পাশাপাশি যে শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করছেন তারাও উৎসাহ পান এই উৎকর্ষ শিক্ষার মাধ্যমে। আমাদের যারা পড়ুয়ারা আছে, ভবিষ্যতের নাগরিকরা আছে, তাদেরকে উন্নত আঙিনায় পৌঁছে দিতে। জীবনের প্রতিটি মুহূর্তে বড় হয়ে ওঠার সাথে সাথে প্রত্যেকের জীবনে শিক্ষকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পদে পদে শিক্ষকদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলে সকলেই। সেই শিক্ষকদের অবদান ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগামী দিনেও শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান এবং রক্তদানের মতো মহৎ উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন। আপনারা জানেন যে শিক্ষক দিবস সারা ভারতবর্ষেই ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে পালন করে। এবার মুর্শিদাবাদ জেলা পরিষদ শিক্ষক দিবস পালন করলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের, যে আমরা করেছি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এমএসকে এসএসকে এনআইডব্লিউ ডিপার্টমেন্টের যে সমস্ত মাধ্যমিক এবং যে সমস্ত এসএসকে কেন্দ্রগুলো আছে, সর্বশিক্ষা কেন্দ্রগুলো আছে, সেইগুলোরকে আমরা ইকো কম্পিউটার সিস্টেম আমরা 50টা স্কুলকে করলাম এবং সেই সঙ্গে 10টা স্কুলকে ভিসির আওতায় আনা হলো ভিডিও কনফারেন্স। সরাসরি ছাত্রছাত্রীরা পড়াশোনা কেমন করছে সেটা সরাসরি আমরা তাদের সাথে সংযোগ রাখবো, কানেক্ট রাখবো এবং 10 জন শিক্ষক শিক্ষিকা যারা রিটায়ার করেছেন, অবসর নিয়েছে, তাদের হাতে 1 লক্ষ টাকা আমরা চেক তুলে দিলাম। এটা আমরা মূলত যে মুর্শিদাবাদ জেলা পরিষদের সর্বোচ্চ আধিকারিকরা যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে মুর্শিদাবাদ জেলায় 250টা গ্রাম পঞ্চায়েত, 26টা পঞ্চায়েত সমিতি আছে, মুর্শিদাবাদ জেলায় যেন রক্তের ঘাটতি না হয় এটা আমাদের উদ্দেশ্য। সমস্ত প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য মেম্বারদেরকে আমরা মেসেজ দিতে চাইছি যে সভাধিপতি ডিএম থেকে সমস্ত কর্মাধ্যক্ষরা যেহেতু রক্ত দিচ্ছে সেখানে প্রধানরা সেই জায়গায় উপলব্ধি হয়ে তারা রক্ত প্রদান করবে, এটাই আমাদের মেসেজ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মনমোহিনীতে চলছে বিশেষ অফার। মনমোহিনীতে কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার ও 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। এছাড়াও নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। অফার চলবে 20 আগস্ট থেকে 8ই অক্টোবর পর্যন্ত, তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, খাগড়া বহরমপুর, আমাদের অপর শাখা বোলপুর ও মালদা।
বহরমপুর শহরের অন্যতম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান লিবাস। মহিলা পুরুষ ও ছোটদের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার রয়েছে লিবাজে। পুজোর কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার, এছাড়াও লাকি ড্র কুপন। তাই আপনার পছন্দের কেনাকাটার জন্য আজই আসুন লিবাজে। আমাদের ঠিকানা লিবাজ, কাদাই, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7477799991 অথবা 7477799992।